আজকে হচ্ছে 8ই মার্চ, আজ হচ্ছে সোনার জন্মদিন, মানে সোনা এদিনকে আমাদের বাড়িতে এসেছিল। তো আজকে হচ্ছে জন্মদিন, ফার্স্টে জন্মদিন, যে যে যা যা খেতে ভালোবাসে সেগুলি আর কি দেওয়া হবে, ও যা যেটুকু পছন্দ করে। তো চলো ওকে খেতে দেওয়া যাক। বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে 18ই মার্চ, সোমবার, আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকের দিনে সোনা আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, 2022 সালে 18ই মার্চ ও আমাদের বাড়িতে এসেছিলো, সেদিন ছিল দোল পূর্ণিমা। বাট আজকে তো দোল পূর্ণিমা নয়, কিন্তু দিনটা হচ্ছে 18ই মার্চ। তা আজকে ওর বার্থডে সেলিব্রেট হবে, বাট বার্থডে সেভাবে তো কিছু হবে না, কারণ ও তো রাস্তারই থাকে, এমনি ঘরে আসে খেতে শুধু। তো যে যে টাইমে ও আসবে সেই সেই টাইমে ওকে খেতে দেওয়া হবে, এবং ওকে ওইভাবেই জন্মদিন উইশ করা হবে। আর ও যা যা খেতে ভালোবাসে সেগুলোই ওকে দেবো। তো ওই চিকেন, মাছ, আইসক্রিম, এটা ও কেক খেতেও খুব ভালোবাসে, কিন্তু কেক আমরা ওকে খুব বেশি দিই না, কারণ ওর যদি শরীর ঠই খারাপ হয়, তো আজকে একটু কেক ওকে হয়তো দেবো। তো আজকে ও এখন এসে গেছে, এসে গিয়ে ওই ড্রাই ফ্রুটও খাওয়া হয়ে গেছে, বাট ওর এখন জন্মদিন, সেটাই। আর ও খুব ভালো, আমাদের সবার কাছে ভীষণ আদরে, আমার কাছে, অভিষেকের কাছে, অভিষেকের মায়ের কাছে, সবার কাছেই। আর ভুতু আমাদের বাড়িতে থাকে, বাট ভুতুর ডেট আমি ওইভাবে বলতে পারবো না, কারণ ভুতু আছে এমনি ঠিক আছে, বাট ও আমাদের কাছে খুব স্পেশাল, কারণ যেহেতু ও দোল পূর্ণিমার দিন এসেছিলো। আমি ওকে সন্ধেবেলা হঠাৎ ঘরের দরজা খুলে দেখেছিলাম যে ও আমাদের দরজার সামনে বসেছিল, আর ও পুরো মানুষের মতোই, তোমরা বলতে পারো, সমস্ত কথাও বোঝে। সেই জন্য আর কি ওর আজকে জন্মদিন, তো তোমরাও ওকে উইশ করো, ও যেন খুব ভালোভাবে থাকে। এই যে 2 বছরও ছিল ভীষণ ভালো, আরও অনেক অনেক বছর যেন ওইভাবেই থাকে। তো প্লিজ তোমরা ওর জন্য উইশ করো, আর ওকে হ্যাপি বার্থডে বলো। তো চলো ওকে একটু তোমাদেরকে আমার সাথে ওকে দেখিয়ে দিই। এরকম বন্ধুরা, সোনা এসছে, সোনাকে একটুখানি আমি বার্থডেতে আর কি একটুখানি আলোটা দিয়ে দিই, ও খুব ভয় পাচ্ছে, ও যেন ভালো থাকে। তোমরাও কিন্তু উইশ করো আর ওর জন্মদিন। এই দেখো দেখেছো, যখন চলে গেল ও প্রচণ্ড ভয় পাচ্ছে। তা চলো এবার ওকে খেতেও দেবো। সোনা, সবাইকে বলে দাও যে আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। তুমি বলে দাও সবাইকে যে আমাকে তোমরা সবাই উইশ করো, আমি যেন খুব 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 ভালো থাকি, আর আমি যেন এইরকম ভাবে দুধপুনিটা চালিয়ে যাই, তাই তো সোনা? আমার ছোট্ট সোনা। এরকম বন্ধুরা, এটা হচ্ছে দুপুরে খাবার, একটা মাছ আর চিকেন, ও যেটা ভালোবাসে। হাই বন্ধুরা, দেখানো হয়ে গেল যে সোনা কি খেলো। সোনাকে একটু মাংস আর একটু মাছই দুপুরবেলা দিয়েছিলাম, ও আর কি থালার ভেতরে মানে মাংস মাছটা খেতে পারে না, তো ওকে ওই জন্য বাইরেই দেওয়া হলো। তো ও খেয়ে নিয়েছে, আর তখন আর ভিডিও করিনি, কারণ খাওয়ার ভিডিও আর কী করবো, বাট ও খেয়ে দিয়ে চলেও গেছে, আর আজকে ও খেয়ে খুব খুশি। আর দুপুরবেলা এটাই খেলাম, খেতে দিলাম, আবার দেখা যাক রাত্রিবেলা ওকে কী দিই, বিকেলে কী দিই। আর ওই যে বললাম, ও তো বাইরের বিড়াল, ও সবসময় আসে না, কোনো কোনো টাইমে ও আর কি আসে, সেই সেই টাইম বুঝে ওকে খেতে দিতে হয়। এমনকি আমি ওকে একটা গলার ওই যে কী যেন পড়ায় ক্যাটকে, ওটাও অভিষেককে বলেছিলাম, তো অভিষেক বললো না ওটা পড়াতে হবে না, কারণ যেহেতু রাস্তায় রাস্তায় ঘুরে, ওকে যদি কেউ নিয়ে চলে যায় তখন তুমি আমার কান্নাকাটি করবে, সেই জন্য ওটা কেনা হয়নি। তো যা হোক, এই হলো ব্যাপার। তা আজকে দিনটা আমরা বহরমপুর থেকে এসেছি, প্রায় 2 দিন হয়ে গেল, মানে শনি রবি আমি কিছু শ্যুট করিনি, কারণ প্রচুর কাজ ছিল, আর আমার প্রচুর শ্যুট করাও আছে, তার মধ্যে 2-3টে এডিটিং হয়েছে, 2টো এডিটিং হয়েছে, আরও 2টো এডিটিং বাকি আছে, প্লাস আজকে ভিডিওটা, আজকে ভিডিওটা তো অনেক দিন পরেই আসবে, কারণ তার আগে এই 4টে ভিডিও যাবে তারপর। তো যা হোক, একটা একটা করে ভিডিও আমি আর কি দিচ্ছি, তো সেই জন্য সেই ভিডিওগুলো এডিটিং করতে হচ্ছে, অনেক ভিডিও বাকি আছে, অনেক প্রচুর কাজ থাকছে, যেমন ঘরদোয়ার মোছা, পরিষ্কার করা, রান্না বান্না সবই, তার মধ্যে জামা কাপড় কাছে থাকেই, তা কিছু পিসিকে এসেছে, কিছু আমি, কারণ আমি যেগুলো আমার ভালো জামা সেগুলো আমি পিসিকে কাচতে দিই না, কারণ ওকে যদি কাচতে দিতে হয়ে গেলো সেই জামা, তো সেগুলো আমি কেচেছি। আর যেগুলো তোমার টুকটাক জিন্সের প্যান্ট হ্যান্ড, ওগুলো ওই কেচেছে। তো এই সমস্ত করতে করতে অনেক দিন সময় চলে গেছে, 2 দিন আর কি লেগেই গেল। আর আমারও প্রচণ্ড কোমর থেকে পা, হাত পা ব্যথাও হয়েছে। ও হ্যাঁ, কারণ হচ্ছে আমি হিলতলা চটি পড়েছি, মানে হিলতলা চটি পড়ার একদমই অভ্যাস নেই, তো সেই জন্যই আর কি ব্যথাটা হয়েছে। আর হ্যাঁ, ওখানে বোনের বাড়িতে গিয়ে প্রচুর রিটার্ন গিফট পেয়েছি, তো সেগুলো আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো, একটু পরেই শেয়ার করে দেবো। তো রিটার্ন গিফটও পেয়েছি, আর যেটা পেয়েছি সেটা হচ্ছে মানে ওর শাশুড়ি বানিয়েছে ভীষণ সুন্দর হাতে তৈরি বড়ি, মুসুর ডাল, এই সমস্ত, সেগুলোও আজকে তোমাদের সাথে দেখিয়ে দেবো যে ভীষণ ভালো উনি
মানে বানান, তো সেগুলো আমাকে দিয়েছে। এই হলো ব্যাপার, আর খুবই মজা করে দিনটা কেটেছে। তো তোমাদের সাথে বেশি বকবক করবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আজকে একটা চিকেনের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। এই রেসিপিটা সোনার জন্মদিনের জন্য বানানো, যদিও সোনাকে আমরা তেল মা তেল বা নুন হলুদ জাতীয় কিছু মানে বেশি মশলা জাতীয় কিছু খেতে দিই না, ও খায়ও না। ওকে ওখান থেকে চিকেনটা তুলে একদম ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, মানে তাই দিয়েছি আর কি। তো ওই রেসিপিটাও শেয়ার করো, ওটাও বানিয়ে তাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য আজকে আর বেশি বকবক করছি না। তা চলো একটু পরে আবার কথা হচ্ছে। প্রথমে মাংসটা আমি একটুখানি গরম জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নেবো 4-5 মিনিট। তারপর একটু ঠান্ডা হলে আমি কুচি কুচি করে কেটে নেবো, আর এই স্টকটা কিন্তু রেখে দেবো এটা পরবর্তীকালে লাগতে। আর এখানে দেখো একটু জিরে, ধনে, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি, এটার মশলা একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে এখানে আরও 4-5টা আমি রসুন দেবো, রসুন দিয়ে আবার এরচার সাথে আবার পেস্ট করে নেবো। আর তার মধ্যে দেখো বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে সাদা তেল গরম করেছি, এটা সাদা তেলে রান্না করলে বেশি ভালো লাগবে। আমি রাইস ব্র্যান অয়েলে রান্না করি, তোমরা যে কোনো সাদা তেলে রান্না করতে পারো। এখানে দেখো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নেব। 3-4 মিনিট মতো ভাজার পর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সেটার সাথে আবার এটাকে 2-3 মিনিট মতো ভাজবো, যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দেখো এটা কাঁচা গন্ধ চলে গেলে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো পেস্ট করেছি, এটাকেও দিয়ে দেবো, দিয়ে আবার 3-4 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দেখো চিকেনটা অ্যাড করে দিয়েছি, এবং চিকেনটার সাথে এটাকে ভালো করে 3-4 মিনিট মতো আবার নাড়িয়ে নিতে হবে, এবং খুব বেশি নাড়াতে হবে না, চিকেনটা এখানে সেদ্ধই আছে। এবার দেখো এখানে আমি শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কিন্তু আবার মিশিয়ে নেব। আর তার সাথে আমি দেবো হচ্ছে যে মশলার যে যে গুঁড়োটা করে রেখেছিলাম, যে জিরে, এই যে এটা জিরে ধুনের, সেটাও এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব 3-4 মিনিট ধরে। এই দেখো এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। আর একদম সিম আছে কিন্তু এই রান্নাটা করবে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। তারপরে দেখো বন্ধুরা, আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করবো, যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে দেখো এই যে ঢাকাটা খুলেছি, ঢাকাটা খোলার পর এরকম যখন ঠিক দেখতে হয়েছে, তখন এখানে আমি কটা কারি পাতা দিয়ে দেব, এবং কারি পাতা দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর তার ছাড়া আমি 2-3টে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তোমরা যদি বেশি ঝাল খাও কাঁচা লঙ্কার পেস্টও তোমরা কিন্তু দিতে পারো, দিয়ে এবারে কিন্তু ভালো করে এভাবে আবার মিশিয়ে নিতে হবে। দেখো এভাবে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে 3-4 ওই 2-3 মিনিট মতো একটু রেখে দেবো। 2-3 মিনিট পর রেখে দেওয়ার পর তোমরা আস্তে আস্তে 2-3 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলবে। তারপরে এখানে আমি স্বাদ মতো হলুদ, সরি, নুন আর মিষ্টি দিয়ে দেবো, তোমরা যতটা মিষ্টি খাও সেরকমই দেবে, একটু নুন আর মিষ্টিটা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু যে চিকেন স্টকটা দিয়ে করেছিল সেটা দিয়ে দেবে। তোমরা যেরকম ঝোল খাও সেরকমই দেবে, যদি বেশি খাও তাহলে বেশি দেবে, আর কম খেলে কম। এরকম চিকেন স্টকটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো কালারটা কি সুন্দর এসছে। এটাকে কিন্তু আবার আমি 3-4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে, ওই 2-3 মিনিট, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট মতো আবার একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো। 2-3 মিনিট পর ঢাকা চাপা দিয়ে হতে দেওয়ার পর এখানে আমি একটু কসৌরি মেথি দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে একটু ঝোলটা আমি টেনে নেবো, কারণ আমার একটু ঝোলটা বেশি লাগছে, সেই জন্য আর একটু টানিয়ে নেবো। টানিয়ে নেবার পরে কিন্তু চিকেনের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। অবশ্যই আমি বাড়িতে করে দেখো, এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আর খুব সুন্দর টেস্টিও হয়ে থাকে। এ দেখো এটা টেনে নিয়েছে ঝোলটা, আর একটু টেনে যদি নেয় সেটাও নিতে পারে, আর এরকম ঠিক দেখতে হয়েছে। তারপরে তোমাদেরকে দেখাবো, এটা বন্ধ করে দেবো, বন্ধ করে 2-3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে কিন্তু রেখে দেব। তারপর দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর চিকেনের এটা ঠিক এরকম দেখতে হয়েছে। দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ অভিষেকে একটু ঝোল খায়, নাহলে কিন্তু এটা গা মাখা মাখা খেতেই সব থেকে বেশি ভালো লাগে, যেহেতু অভিষেক ঝোল পছন্দ করে সেই জন্য আমাকে ঝোল রাখতে হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কিন্তু বন্ধুরা। হাই বন্ধুরা, ঘুরে চলে এলাম, সোনার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, শুধু সোনার জন্য না, নিজের জন্যও নিয়ে এসেছি আর অভিষেকের জন্যও নিয়ে এসেছি। আর তা এখন হচ্ছে সোনা এখন অবধি আসেনি, যদি আসে তাহলে ওকে আজকেই আইসক্রিমটা খাইয়ে দেবো, আর যদি না আসে তাহলে কালকে খাওয়াবো। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কী রিটার্ন গিফট আমরা পেয়েছি বহরমপুর থেকে। তো ফার্স্টেই দেখো অভিষেকের শার্টটা বেরিয়েছে, এই দেখো এটা অভিষেককে দিয়েছে আমার বোন, এই যে শার্টটা খুব সুন্দর দেখতে, তোমরা বুঝতে পারছো কিনা জানালেন না, কালারটা খুবই সুন্দর আর একদম পুরো কটনের, অভিষেক খুব কটন পরতে ভালোবাসে, তো এই জন্য এই দেখো।
দেখেছো কালারটা খুব সুন্দর দেখতে। এই একটা শার্ট পাওয়া হয়েছে অভিষেককে দিয়েছে, তো রিটার্ন গিফটও কিন্তু পাওয়া গেছে। আর দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার শাড়িটা, তারা আমার শাড়িটা দেখাচ্ছি, অনেক কিছুই পাওয়া গেছে। তো তার মধ্যে আমার শাড়িটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও খুলেই দেখাচ্ছি। এই দেখো এই যে শাড়িটা, কালারটা দেখো খুব সুন্দর। এটা হচ্ছে, এটাও মভ কালারই আর কি। হ্যাঁ, তো মভের ওপরে দেখা তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো স্টিল কালারের কাজ করা আছে। আমার এই মভ কালারের শাড়ি তো নেই, আর মভ কালার আমার এমনিও যে শাড়িগুলো আছে স্টিল কালারের কাজের কিন্তু কোনো শাড়ি নেই। তো এই শাড়িটা খুব সুন্দর দেখতে। দাঁড়া তোমাদের একটু আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি, জানি না বেশ পুরো বেনারসি টাইপের দেখতে আঁচলটা। এই দেখো আঁচলটা, দাঁড়া ভালো করে দেখাচ্ছি। এই দেখো আঁচলটা দেখতে পাচ্ছো, খুব সুন্দর দেখতে শাড়িটা। এই যে আঁচলটা, তো এই যে এই দেখো, এই দেখো এখানে এই যে আঁচলটা, এটা হচ্ছে মনে হয় আঁচলটা, খুব সুন্দর শাড়িটা। এই হচ্ছে দেখালাম তোমাদেরকে, এই যে দেখেছো খুব সুন্দর, মানে একদম পুরো বেনারসি টাইপের দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। তো এই শাড়িটা পাওয়া হয়েছে। আর যেটা আর একটা পাওয়ানো হয়েছে সেটা হচ্ছে, তোমরা তো জানো বহরমপুরের খাগড়া, খাগড়ার বিখ্যাত হচ্ছে কাঁসা। তো সেই জন্য আমার ভোর অভিষেক তাকে দিয়েছে এই যে খাগড়ার একটা কাঁসার থালা। এই দেখো খুব সুন্দর দেখতে। তোমরা এই যে থালা, কাঁসার থালা তো এমনি হয়, তো আমি জানতাম না বাঁকুড়ার একটা থালা কাঁসা হয় আর একটা হয় খাগড়ার। তো এটা হচ্ছে খাগড়ার, এই যে খাগড়ার নাকি এদিক ওদিক দুটোই নাকি তোমার আর কি এরকম কাঁসার মতো দেখতে হয়, সেটাই হচ্ছে খাগড়ার। আর বাঁকুড়া হলে সামনেটা থাকে আর পেছনটা হয় কালো। তো সে আমি জানতাম না, যাক গিয়ে এইটা হচ্ছে পাওয়া হয়েছে। তো এই তিনটে জিনিস পাওয়া হয়েছে, অনেক কিছুই পাওয়া হয়েছে। আর তার থেকে সব থেকে বেশি যেটা পাওয়া হয়েছে সেটা হচ্ছে আনন্দ, ভীষণ আনন্দ হয়েছে, খুব ভালো করে ঘুরেছি। আর একদিন হাজারদুয়ারি গেছিলাম, হাজারদুয়ারি ভিডিওটাও তোমাদেরকে দেব। আর কোথাও যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড ওখানে কি বলতো গরম, যত না রোদের তেজ, বিশাল তেজ রোদে। আর সন্ধ্যের পর তোমার একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু সকালের থেকে খুবই রোদ বিকেল অবধি। সেই জন্য আমরা শুধু হাজারদুয়ারিটাই দেখে চলে এসেছি, আর কোথাও যাওয়া হয়নি। তো এই হচ্ছে কথা। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকে চিকেনের রেসিপিটাও দেখে নিও। আর যেটা পেয়েছি সেটা হচ্ছে বোনের যে শাশুড়ি ভীষণ সুন্দর বড়ি বানায়, উনি বড়ি দিয়েছেন আমাকে, মুসুর ডালের বড়ি, মুসুর ডাল, এমনি বড়ি, আলুর চিপস, ভীষণ সুন্দর উনি সমস্ত কিছু নিজে করেন, আমাকে সেগুলোও দিয়েছে, আমি কিছু খেয়েওছি খুব ভালো খেতে। তো ওইগুলোও দিয়েছে। আর যেটা এনেছি সেটা এনেছি মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি ছানা বড়া, ওখান থেকে নিয়ে এসেছি। জানো তো ওখানে মিষ্টির দামও রিজনেবল, মানে এখানের থেকে অনেক কম আর খুব ভালো কোয়ালিটি। তো ওখান থেকে ছানা বড়াও নিয়ে এসেছি, সেগুলোও তোমাদের সবাইকে দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর আর কিছু আজকে দেখানোর মতো নেই, কারণ যত বড় দেখাবো তত বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আজকে এখানেই আর ওইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাস। তো ভালো, এইটুকুই বললাম, আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই যে মুসুর ডালের বড়িটা দিয়েছে, আর এই যে দেখো এই যে আলুর চিপস, এগুলো সমস্ত শাশুড়ির হাতে বানানো, মানে বোনের শাশুড়ি, এগুলোই আমাকে দিয়েছে, আর আমি করেওছিলাম, আর তার সাথে এই বড়িও দিয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি, দারুণ খেতে। তাই এটাই তোমাদের সবার সাথে আর কি শেয়ার করলাম। এ দেখো বন্ধুরা, এটা হচ্ছে বহরমপুরে বিখ্যাত মিষ্টি ছানা বড়া, এইটাই তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর হয় এটা খেতে। এ দেখো বন্ধুরা, সোনা এই সময় চলে এসছে, আর এরকম অভিষেক একটু আইসক্রিম খাওয়াচ্ছে, প্রথমে এখানে চামচ দিয়েও খাবে না, ওর ভালো লাগছে না খেতে, তারপরে ওকে একটুখানি এই যে এখানে দেওয়া হলো, তারপরে এই যে এখানে দেওয়ার পর আর কি খাবে, এটা রাবি আইসক্রিম। তো আস্তে আস্তে আসলে ও কোনোদিন আইসক্রিম অত খায়নি, তো তাই জন্য আর কি বুঝতে পারছে না, অনেকদিন পর খাচ্ছে, আর ওকে তো আমরা কেক আর দিইনি। তারপরে দেখো কেমন করে আইসক্রিমটা খাচ্ছে, মানে ভীষণ ভালোবেসেছে খেতে। তারপরে দেখো পুরো বাটিটাই ধরে ও খেতে লেগে গেছে, তা প্রথমে বাটিটা নড়ে যাচ্ছে বলে যে আমি ওকে ধরে খাওয়াচ্ছি। এ দেখো ওই আইসক্রিমটাও টুকটুক করে খেয়ে নিচ্ছে, তার সাথে ড্রাই ফ্রুটও দিয়েছিলাম দুটোই আর কি, ও রাত্রিরে ডিনার জন্মদিনের জন্য। বন্ধুরা তাহলে এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সমস্ত কিছু দেখানো হয়ে গেল, কি কেমন হয়েছে, কোন কি গিফট সব কিছুই। আর আজকে দেখানোর মতো সেরকম কিছুই নেই, সমস্ত কিছুই শেষ হয়েছে। আর হয়তো ভিডিওটা কত বড় হবে আমি জানি না, এডিটিংয়ের সময় দেখতে পাবো যে কত বড় ভিডিওটা হচ্ছে। লাস্টে দেখলে তো সোনাও এসেছিল, সোনাকে আইসক্রিমও খাওয়ানো হয়ে গেছে, আমি খাওয়ালাম, আর কেকটা আমি ভেবেছিলাম যে ও তোমার ফ্রুট কেকটা ছিল, বাট এখন দেখলাম যে ফ্রুট কেকটাও শেষ হয়ে গেছে। আর অভিষেক কিছুতেই দেখলাম এবারে কেক খাওয়া তোকে রাজি না, কারণ অভিষেকে খালি বলছে না না কেক খাইও না, কেক খাইও না। তো যাক কেউ আইসক্রিমটাই খেয়েছে, খুব ভালোভাবে খেয়েছে, রাবড়ি আইসক্রিম খেয়ে আবার ড্রাই ফ্রুট খেয়ে জল খেয়েও চলে গেছে, আর আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো।
আর আমি যে মাংস রান্নাটা করেছি চিকেনটা, সেটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর হয়েছে খেতে। আর ওর জন্মদিন উপলক্ষেই আর কি করা, তা ও তো আর এরকম চিকেন খায় না, তো যাকে এই রেসিপিটা অবশ্যই একবার করে দেখো। এটা আমি ঠিক কী নাম দেবো আমি জানি না, বাট হ্যাঁ অবশ্যই করে দেখো। আর যদি গার্লিক চিকেন টাইপেরই তা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো, তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি, টাটা বাই।